বলে ভরা জীবন। 5.5 বছরের মেয়েটি সেদিন মায়ের ফেরার অপেক্ষায় ছিল। মা গিয়েছিলেন বগুড়ায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে, রাতে ফেরার কথা ছিল। শিশুটির মা সেদিন ফিরছিলেন, তবে নিঠুর দেহে। শিশুটি তখনও বুঝে উঠতে পারেনি যে তার মা আর কখনোই বেরবেন না, আদর করবেন না, মেয়েকে নিয়ে খেলবেন না। তখনও সে বুঝতে পারেনি যে মা ছাড়া জীবনটা দিন দিন কতটা অচেনা হয়ে উঠতে পারে। একাকে সংগ্রাম করতে হবে, মা ছাড়া সে সংগ্রাম এখনো চলছে। ছোট পর্দার অভিনেত্রী রেমো রোজা খন্দকারের, তিনি জানান মা ছাড়া জীবনটা যেন বলে বোনা। এই রেমো 80-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী টিনা খানের মেয়ে, যার নামে এক সময় সিনেমা হয়েছিল প্রিন্সেস টিনা খান। মাকে হারানোর পর ছোট্ট মনটাকে গ্রাস করে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতা এখনো বয়ে বেড়াচ্ছেন রেমো, কখনো অভিনয়ে কখনো ব্যক্তি জীবনে। এইসব যেন এখন সয়ে গেছে। জীবনের প্রতি বিরক্ত হয়ে এক সময় মায়ের পথে অভিনয়ের নাম লেখান রেমো, কিন্তু পথটা দিন দিন কঠিন হয়ে উঠে। এখনো চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী হিসাবে নিয়মিত কাজ করে দিতে, এখানেও বারবার বাধার মুখে পড়তে হয়। রেমো বলেন, আমার অভিনয়ের শুরুতে F&F, হাউসফুল, একটা কিনলি একটা ফ্রি, আরমান 22 সম অনেক ভালো ভালো নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছি, গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, দর্শকও আমাকে চিনেছেন। আমিও চেয়েছি একজন চরিত্র অভিনেত্রী হয়ে উঠতে, কখনো চাইনি নায়িকা হতে। চরিত্র অভিনেত্রী হিসাবে অভিনয় করে কি পাচ্ছি, এখন আগের চেয়ে অনেক বেশি সংগ্রাম করতে হচ্ছে। তারপরও প্রায় নানা অজুহাতে শুটিং থেকে বাদ দেওয়ার মতো ঘটনা ঘটে আমার সঙ্গে। রেমো জানান, বাদ যাওয়ার কারণ হিসাবে রয়েছে মিডিয়ার পলিটিক্স, তবে দমে যাওয়ার পাত্রে নন তিনি, তারপরও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বেঁচে থাকতে হলে আমাকে শুটিং করতে হবে, কিছু মানুষ পছন্দ করবেন না স্বাভাবিক। আবার অনেকেই একের পর এক অভিনয়ের জন্য ডাকছেন, তারা আমাকে পছন্দ করেন কিন্তু একটা চরিত্রের জন্য প্রস্তুত হওয়ার পর না শুনলে খারাপ লাগে, কারণ এটা কোনো পেশাদার আচরণ নয়। যেমন আগে ক্যারিয়ার শুরুর দিকে অনেকেই আমার কণ্ঠের দোহাই দিতেন, তারপরও তো তখন কাজ করেছে, কিন্তু এখন শুনতে হচ্ছে আমার কণ্ঠ নাকি ভালো, যেটা অনেক চরিত্রের সঙ্গে যায়। কিন্তু নিজেদের মধ্যে পলিটিক্সের কারণে ক্যারিয়ারে আরও ভালো জায়গায় থাকতে পারেনি। 16 বছরের ক্যারিয়ারে এমন অনেক বিষয় নিয়ে আক্ষেপ রয়েছে রেমোর। মাকে হারানোর পর কিশোরী বয়সে বাবাকেও হারান রেমো, তারপর থেকে একাই বড় হয়েছেন। জীবন কীভাবে চালাবেন, কি করবেন, সেগুলো নিয়ে কারো কাছ থেকে সেই অর্থে পরামর্শ পাননি। মা মারা যাওয়ার পর শৈশব কেটেছে পারতোষ্বরী হোমসে, পরে নিজের মতো করে থাকতেন, পরিবারের ছোঁয়া কখনোই পাননি। অভিনয় শুরুর পর সহকর্মীদের পেয়েছেন পরিবার হিসাবে, সহকর্মীদের কাছ থেকে নানা উপদেশ পেয়েছেন, কিন্তু ততদিনে একের পর এক ভুল জীবন নড়বড় করে তুলেছিল। ভুলগুলো কী ছিল জানতে চাইলে রেমো বলেন, আমি কলেজে পড়ার সময় একটা ছেলেকে ভালোবাসতাম, দুজনের সম্পর্কটাও ভালো ছিল, আমাদের অনেক দিনের সম্পর্ক ছিল। পরে সে ছেলে একদিন জানায় চিত্রনায়িকার মেয়েকে নাকি তার পরিবার মেনে নেবে না, এতে নাকি তাদের সম্মানের হানি হবে। তারপর আর আমাদের সম্পর্ক বেশি দিন এগোয়নি, তাছাড়া আমি সিদ্ধান্তহীনতায় ভুগতাম, কখন কী করার দরকার সেগুলো কারো কাছ থেকে পরামর্শ নিতে পারতাম না। রেলে বিচ্ছিন্নের পর রেমো চেয়েছিলেন বিমানবালা হতে, ক্যারিয়ার নিয়ে ছিল তার যত মনোযোগ। যে এজেন্সির মাধ্যমে বিমানবালার কাজ করতে চান সেই এজেন্সি হঠাৎ বন্ধ হয়ে যায়। সেই সময় তাদের কিছু ছবি তুলে রাখেন ইকবাল আহমেদ নামের একজন,
সেই ছবি দিয়ে 2008 সালে শুরু হয় মডেলিং এবং অভিনয়ের যাত্রা। অভিনয়টা তখন ভালোই চলছিল, 3 বছরের মধ্যে পরিচিতিও বাড়ছিল। এর মধ্যে 6 মাসের সম্পর্কে একজনকে বিয়ে করেন তিনি। এই বিয়ে ছিল আমার জীবনের দ্বিতীয় বড় ভুল। আমি ভুল মানুষকে বিয়ে করেছিলাম, তার মিষ্টি কথায় তাকে বিয়ে করি, পরে দেখি সে নেশা করে। এক সময় সে আমার গয়না ও মূল্যবান সব কিছু নিয়ে পালায়। তারপর থেকে প্রেম বিয়ের মধ্যে আমি আর নেই, এটাই থাকতে চাই। জীবনের আর ভুল করতে চাই না, কারণ আমার জীবনটাই ভুলে ভরা। বলেন রিমোট।